গ্রাম বাংলার ধানের আবাদের দৃশ্য। একটা সময় আমি ফাঁকা মাঠের ভিডিও আপলোড করেছিলাম, এরপরে ধানের যখন চারা রোপণ করা হয় তখন একটা ভিডিও করেছিলাম সবাইকে দেখার জন্য। আজকের এই ভিডিওটা আমি করতেছি সেটা হচ্ছে পাকা ধান গ্রামে কেমন দেখা যায় সেটা দেখার জন্যে। অনেকেই শহরে থাকে, বিদেশে থাকে, যারা ধানকে মিস করে, গ্রাম বাংলার প্রকৃতিকে মিস করে, তাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি আসলে বিনোদনের জন্যে, কোনো টাকা পয়সা ইনকাম করার জন্যে না। আশা করি ভালো লাগবে। অনেক সুন্দর ধান হয়েছে, প্রকৃতির দৃশ্য সব কিছুই সুন্দর। মহান আল্লাহ তাআলা যদি কোনো প্রকার প্রকৃতির আঘাত না হানেন তবে আমাদের পিতা ভাইয়েরা সবাই ধান সুন্দরভাবে ঘরে তুলতে পারবেন ইনশাল্লাহ। ধান খুবই সুন্দর হয়েছে, কিন্তু ভয়, ঝড় তুফান কিংবা শিলাবৃষ্টি যদি হয় এই ধান ঘরে উঠানো যাবে না। আল্লাহ মাফ করুক সবাইকে, যেন কৃষকেরা ঘরে ঘরে ধান তুলতে পারে। তবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং বিনীত অনুরোধ করছি যাতে কৃষকেরা ধানের ন্যায্য দাম পায় সেদিকে খেয়াল রাখবেন। কারণ আমাদের ধানের দাম খুবই কম দেওয়া হয় এবং কৃষকের টাকাই ওঠে না, তাদের করতে হয় এই হিসাবে তারা এইসব আবাদ করেন মনের সান্ত্বনার জন্যে, কিন্তু কোনো প্রকার লাভবান হচ্ছে না কৃষকেরা। এবার মূলত সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন ধানের কৃষকদের দাম বৃদ্ধির জন্যে, দেখা যাক কী হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।